দেন, কিন্তু আর কোন কিছু তিনি সত্য মানেন না, সরকারের সত্য তিনি মেনে নেবেন না। এরকম একজন আপন নেত্রী আজকে যার জন্য আপনারা এখানে মুক্তির জন্য আপনার বসে আছেন সকলকে আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার কি ম্যাডামের মুক্তি চান? আপনার কি নিঃশর্ত মুক্তি চান? ম্যাডামের জন্য যা কিছু করবেন তা করবেন, আমিও করব আপনাদের সাথে। আমি শিক্ষক, আমি যদি করতে পারি আপনাদের সঙ্গে আপনাকে করতে পারবেন না। আমি যখন যে প্রাচ্যের অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন নেতৃত্ব দিই, আমরা যখন মাঠে নামিয়ে রাষ্ট্রতে নামিয়ে আপনাকে নামতে পারবেন না। আমরা যখন চেয়ারে কোন দাবি করি না, চেয়ারে বসতে যায় না, অনেক সময় আমরা নিচে বসি, আমরা যখন নিচে বসি অধিকারের জন্য, ম্যাডামের মুক্তির জন্য এবং আমাদের বিএনপি নানা অধিকারের জন্য যখন আমরা রাষ্ট্রতে নামি আপনাকে নামতে পারবেন না, অবশ্যই পারবেন। আজকে আপনাদেরকে এই জন্য আমি স্বাগত জানাই আবারও। আজকে যেহেতু আমি আসছি রাজধানী জেলায় প্রথম, আমার প্রথম থেকে যে আমি সেই তুলনায় গিয়েছিলাম, আপনারা জানেন আমি একজন শিক্ষক, আমি অভিজ্ঞতা শিক্ষক,